Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের ব্লগটি ছিল 14 তারিখের, অর্থাৎ ফার্স্ট রমজানের দিন। আর ফার্স্ট রমজানের দিন ছিল কঠোর লকডাউন। তারপরও এই কঠোর লকডাউনের ভিতরে আমাকে বের হতে হয়েছিল। অ্যাকচুয়ালি আমার কিছু টুকটাক বাজার করা বাকি ছিল। আমার টুকটাক বাজার বলতে আমার যেসব বেকারি আইটেম, বেকিং আইটেম, চাইনিজ এসব ইনগ্রিডিয়েন্টসগুলো বাকি ছিল। সো কারোর উপর ভরসা না করে নিজেই চলে গেলাম বাজারে, একে একে সবগুলো বের করে নিচ্ছি। বোরহানি মশলা আর হালিম মিক্সচার দুটি প্যাকেট নিয়েছি, 1 কেজি পরিমাণের বাসমতি চালের প্যাকেট নিয়েছি, 4 রকমের জর্দার কালার নিয়েছি, এখানে রয়েছে মেথি গুঁড়ো, মিনি কফি প্যাকেট নিয়েছি, আনিয়েছি কেক ডেকোরেশনের জন্য বল, এখানে রয়েছে কিছু এসেন্স আর কিছু ফুড কালার্স, নিয়েছি একটি ডানো ক্রিম, আগার আগার পাউডার, ইনস্ট্যান্ট ইস্ট, কাস্টার্ড পাউডার, কর্ন ফ্লোর, বেকিং পাউডার, মেয়োনিজ, ফিশ সস, সয়া সস, টমেটো কেচাপ, ভিনিগার, রুয়াবজা আর সরিষার তেল, আর এখানে আনিয়েছি মিষ্টার নুডলস আর এটা মোটা নুডলস, কোকো পাউডার নিয়েছি, এটা হচ্ছে বাটার, আমি এখানে 1 কেজি পরিমাণ বাটার নিয়েছি, ইউসুফের ভুষি, এখানে সুজি আছে, আর নিয়েছি পাঁপড়, এটা খেতে খুবই মজা, চেরি নিয়েছি 2 প্যাকেট, খেজুর নিয়েছি 1 কেজি। আমার পাশে বসে আমার ছোট বোনটি খুবই দুষ্টামি করছে, আমাকে এটা ওটা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। আর এখানে আম্মুর জন্য কিছু মশলাপাতি রয়েছে তাদের রান্না বাড়ার জন্য। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে আমার রান্না বাড়ার আইটেম আর আম্মুদের রান্না বাড়ার আইটেম ভিন্ন একেবারেই। সাদা তিল আর এখানে সাগুন নিয়েছি, কিছু ফ্রেশ পুদিনা পাতা আর ধনে পাতা পেয়েছি। অ্যাকচুয়ালি পুদিনা পাতাটা যে কোনো জিনিসে দিলে অনেক টেস্ট বেড়ে যায়। এখানে নিয়েছি মুরগি, কজ মুরগি ছাড়া চাইনিজ আইটেম চলেই না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এই হলো আমার এবারে রমজানের সাদায় পাতি। যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে দয়া মার্জনের চোখে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।